নমস্কার বন্ধুরা, ব্লগার সাপ্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব আলু দিয়ে পমফ্রেট মাছের পাতলা ঝোল, যেটা বানানো ভীষণই সহজ আর খেতেও দারুণ, আর একদম কম তেল মশলা দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। তাহলে চলুন দেখে নেই কী করে আমি পমফ্রেট মাছের ঝোল তৈরি করি। তো এর জন্য আমি এখানে 700 পমফ্রেট মাছ নিয়েছি। প্রথমে আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ আর সামান্য সর্ষের তেল। এই দিয়ে ভালো করে মাছটা মেখে আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব, তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আমি ঝালটা কাঁচা লঙ্কারই করব, তাই লঙ্কাটা একটু বেশিই দিলাম। আর দিয়ে দিলাম 1/2 ইঞ্চ মতো আদা আর 1টা পেঁয়াজ আর 1টা টমেটো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার এই মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করবো, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম একটু হলুদ, সামান্য একটু লবণ। আলুটা উল্টো পাল্টে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পমফ্রেট মাছ। মাছটাও ভেজে নেব, এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ উল্টে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, সামান্য একটু লাল লাল করেই ভেজে নেব। মাছটাও তুলে নিলাম। এভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। আমি আলু ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম সেই তেলে আলু ভাজা প্লাস মাছটাও ভাজা হয়ে গেছে। আলু মাছ সব ভাজা হয়ে গেছে। এবার ওই যেটুকু তেল আছে তার মধ্যে আমি আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোটা জিরে, সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে কালারটা খুব সুন্দর হয়। এবার যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলার পেস্টটাও দিয়ে দেব। মশলা বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, গ্যাসের ফ্লেমটা হাই আছে। দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এতে কোনো ঝাল হবে না, কালারটা খুব সুন্দর হবে। কন্টিনিউ রাখতে হবে, নাহলে নিচ থেকে লেগে যাবে। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে আলুটা একটু কষিয়ে নেব।
এবার আমি জল দিয়ে দেব। আমি এখানে গরম জল ব্যবহার করছি। গ্রেভিটা আপনার যতটা পাতলা চাইবেন সেরকম হিসেবে জলটা দেবেন। আমি একটু ঝোলটা একটু পাতলাই রাখবো, সেই কারণে জলটা একটু বেশি দিলাম। ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি হাই ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 5 মিনিট পরে ঝোলটা অনেকটা টেনে গেছে। মাছগুলো একটু উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি আরো 2 মিনিট রান্না করে নেব। এবার গ্যাস অফ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি সার্ভ করব। গরম গরম ভাতের সঙ্গে আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল একদম তৈরি। আপনারা বাড়িতে রেসিপিটি তৈরি করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই রেসিপিটিতে একটু লাইক করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত, আসছি পরবর্তী ভিডিও নিয়ে।